আজ আমার প্রথম একক অ্যালবাম সত্যি বলছি ছয় এর মোড়ক উন্মোচন হলো। আমার জন্য অনেক বড় একটা দিন। এই দিনটাতে আমার সাথে উপস্থিত ছিলেন আমার শ্রদ্ধেয় ফরমান ভাই, আমার ফরাজি ভাই। ওনাদের উপস্থিতিতে অনেক সুন্দরভাবে একটি সুন্দর একটি প্রোগ্রাম করেছি আমরা, আর আমি অনেক আশাবাদী আমার এই সত্যি বলছি ছয় নিয়ে। আশা করছি সবাই শুনবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও আরও সুন্দর সুন্দর অনেক গান উপহার দিতে পারি সবাইকে। আজ আমার আমার জন্য একটি বিশেষ বিশেষ দিন, সবার কাছ থেকে দোয়া চাইছি, সবাই আমার জন্য দোয়া করবেন। লিনি আমার অনেক পছন্দের একজন শিল্পী, আশা করি যে সে আমাদের সঙ্গীতাঙ্গনে অঙ্গনে অনেক ভালো করবেন। এবং তার প্রথম স্মৃতি প্রকাশনা হয়েছে আজকে, আমি তার শুভকামনা করি। আশা করি সে আমাদের মাঝে অনেকদিন টিকে থাকবে এবং আমরা তার সুন্দর সুন্দর গান শুনতে পারব সবসময়। ধন্যবাদ। লিমির প্রথম অ্যালবাম আজকে অবমুক্ত হলো, এই অনুষ্ঠানে থাকতে পেরে আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি। তার গানও শুনেছি, অনেক ভালো লেগেছে, গানগুলি ভালো যাক, আবার আরও ভবিষ্যতে সুন্দর সুন্দর গান সে করুক সেই কামনাই করি। এবং আমি খুব বিনীতভাবেই বলছি, বাংলা গানের গীতিকা এমন একজন মানুষ, সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি, তার সামনে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা অনেক কম। ফরাজি ভাই আছেন, বাকিটুকু ফরাজি ভাই বলবেন। লিমিকে প্রথমে অভিনন্দন জানাই যে আমাদের সঙ্গীত পরিবারের মানুষ সে বলে। আমার ভালো লেগেছে যে লিমি কথা লিখেছেন, সুর করেছেন এবং নিজে গিয়েছেন। কিন্তু আমি একটা বিষয় বলবো, লিমি কি বলবো আমার, যে সঙ্গীত হচ্ছে হৃদয়ের অনাবিষ্কৃত সৌন্দর্যকে আবিষ্কার করা। তার কথা দিয়ে, তার সুরের মায়াময়তা দিয়ে এবং তার গায়কী দিয়ে আমাদেরকে এমন গান উপহার দেবেন যে গানে আমাদের জীবনের নৈতিক সৌন্দর্য ছড়িয়ে পড়বে, যে গানে আমাদের আত্মিক সমৃদ্ধি ঘটবে, যে গানে আমাদেরকে শুদ্ধ হতে পরিশীলিত হতে সাহায্য করবে। লিমির গান আমাদের বাংলা গানকে বিকশিত করো। লিমি আমাদের গানের আকাশে উড়ে বেড়াক, লিমি আমাদের গানের আকাশের নক্ষত্র হোক। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। অনেক ধন্যবাদ জানাই। আমার আমার কাছে আমার দুই পাশে এমন 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 বিশেষ ব্যক্তিত্ব আছেন যাদের দ্বারা আমি এখন উদ্ভাসিত বলবো, আমার এই যোগ্যতা নাই যে ওনাদের পাশে দাঁড়ানোর কোনো যোগ্যতা আমার নাই। তো আজ আমি বলবো, আমি আমি আজ ধন্য হয়ে গেছি যে মানে আমার দুই পাশে এত বিশেষ এক দুইজন ব্যক্তিত্ব, তিনজন ব্যক্তিত্ব আছেন যাদের দ্বারা আমি উদ্ভাসিত। আমার আর কিছুই বলার নেই। ধন্যবাদ।